আজকে বানাচ্ছি ফ্রাইড রাইস, তার জন্য দেখো অনেক সরঞ্জাম হয়েছে। আর এখানে দেখো ভাতটা সিদ্ধ হচ্ছে, আমি কিন্তু নর্মাল রাইস দিয়ে করে দেখাবো তোমাদেরকে। তো এখানে ভাতটা সিদ্ধ হচ্ছে। আর এখানে দেখো আমি এখানে নিয়ে নিয়েছি গাজর আর বিনস। আর এখানে একটা মশলা বানাবো, সেটা তোমাদের সাথে এক্ষুনি শেয়ার করবো, চলো মশলাটা বানাই। আমি একটা বাটি নিয়ে নিচ্ছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে দিচ্ছি গরম মশলা এখানে, আর দিয়ে দেবো এখানে ব্ল্যাক পেপার। ভালো করে মিক্স করে নেব, এই মশলাটাই আমরা ফ্রাইড রাইসে দেব, ঠিক আছে? চলো। তো ফ্রেন্ডস, আমি এখন কড়াতে দিয়ে দেবো তেজপাতা, তো তেজপাতার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি গাজর, দিয়ে দেবো পিঁয়াজটা। দিচ্ছি কাজু, কাজুটা একটু ভাজা ভাজা করে নেবো এর সাথে। তো ফ্রেন্ডস, আমার ভাজা তো হয়ে গেছে, আমি এর মধ্যে এবার সেদ্ধ করা চালটা দিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, আমি এবার ভাতটা অ্যাড করার পর কিছুটা ভাত অ্যাড করেছি, এরপর দিয়ে কিছুটা মশলা আমি যেটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেব, আবার বাকি ভাতটা অ্যাড করে আবার বাকি মশলাটা দিয়ে দেব, ঠিক আছে? দেখতে থাকো তোমরা। এবার হালকা করে ভাত সবজি আর মশলাটা মিক্স করে নেব, যাতে ভাতগুলো ভেঙে না যায় সেটাও খেয়াল রাখতে হবে। চলো দেখতে থাকো। তো ফ্রাইড রাইস কার কার ফেভারিট আমি অবশ্যই কমেন্টে জানিও, আর কে কে এইভাবে সেদ্ধ চাল দিয়ে ফ্রাইড রাইস করেছো সেটাও আমাকে বলো। আমি কিন্তু বাসমতি চাল দিয়ে করতে পারতাম, বাট আমি চাইলাম যে সবসময় তো বাসমতি চাল অ্যাভেলেবেল হয় না সবার কাছে, তো সেদ্ধ চাল দিয়েও করা যেতে পারে, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আর খেতে কিন্তু সত্যি টেস্টের কোনো ফারাক হবে না, ঠিক আছে? এবার আমি মেন ইনগ্রেডিয়েন্ট, যেটা ফ্রাইড রাইসে না দিলে ফ্রাইড রাইস অসম্পূর্ণ থেকে যায়, সেটা হচ্ছে ঘি। ঘিটা অবশ্যই তোমরা কিন্তু দিও, ঘিতে ফ্লেভার দারুণ আসে। আর স্পাইসেসের পরিমাণটা যদি ঠিক থাকে তাহলে সমস্ত রান্নাটাই কিন্তু একদম মানে দুর্দান্ত হবে, ঠিক আছে? ঘিটা অবশ্যই তোমরা দিও। তো কিছুক্ষণ নাড়ার পর আমাকে এটা দু মিনিট
लो फ्लेमे मैं कम आचे रेखे दीते हैं ढाका दिए तेल किचु किचु जाल से थे ना से जाए फ्रेंड्स फ्राइड राइस तो एकदम रेडी हो गए। ये गरम गरम फ्राइड राइसर साथ शुकनो को तरकारी को आलुर दम तुम्हारा इजिली एनजॉय करते पारो। रेसिपिटे भालो लगले अवश्य चैनल के सबसक्राइब कर और लाइक करते भूलना वीडियो के और प्रचुर शेयर कर दिओ। नेक्स्ट वीडियो देखा हे सबाई साथे।